বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত বিশ্বনাথ পৌরবাসী, সবাইকে আমার সালাম আদাব ও প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 2 নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন। আর সেই পৌরসভা নির্বাচনের আওতাধীন আমার 6 নং ওয়ার্ডে আমি একজন কাউন্সিলর প্রার্থী। আমি আপনাদের 6 নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া চাচ্ছি, কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রার্থী হব, তাই আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। আসলে আমি আরও 2 বার নির্বাচন করেছি এই ইউনিয়নের ওয়ার্ড থাকতে। আর বিগত উপনির্বাচনে আমি প্রার্থী ছিলাম, এটা পৌরসভার আওতাধীন হওয়ায় এটা বুথ স্থগিত হয়েছে। আর এই যে পৌরসভা নির্বাচন হচ্ছে, এখানে আমি প্রার্থী হয়েছি, আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর এই পৌরসভা বিশ্বনাথের মধ্যে আমার 6 নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডে ভোটের সংখ্যা প্রায় 4,000-এর উপরে রয়েছে। তার মধ্যে এই 36 আমার নিজ গ্রাম, আমার জন্মভূমি, এই গ্রামে ভোট প্রায় 2,600। আর চরচণ্ডী, হাবড়া, মেজানগাঁও, আটপাড়া মিলে হবে ভোট প্রায় 1500-1600। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমার নিজ গ্রাম জন্মভূমি, যেখানে আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, যে গ্রামে মানুষের সাথে আমি উঠা বসা করেছি, আমি তাদের সাথে নিয়ে বড় হয়েছি, এবং আমি এই গ্রামের বিভিন্ন সামাজিক কাজে অনেক কাজগুলো করেছি, অনেকভাবে তাদেরকে যতটুকু পারি বিভিন্ন সময়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। সেই গ্রামের তরুণ ভোটাররা রয়েছে অনেক, আমি তাদের সহযোগিতা চাচ্ছি। এবং আমি আশা করি নির্বাচিত হলে, বিশেষ করে এই ওয়ার্ডের মধ্যে, 6 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার এই 36 গ্রাম হচ্ছে অত্যন্ত অবহেলিত গ্রাম, উন্নয়ন থেকে বঞ্চিত, কারণ এই গ্রামে জনবহুল গ্রাম একটি এবং মানুষের সংখ্যাও বেশি। তার মধ্যে অনেকগুলো রাস্তাঘাট রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি রাস্তাঘাট করা। আর আমি যদি আমার নিজ গ্রাম থেকে নির্বাচিত হতে পারি, তো অবশ্যই এই গ্রামের মানুষের সেবা করব, রাস্তাঘাট করব। অনেকগুলো গাটওয়াল রয়েছে, রাস্তাঘাট রয়েছে যেখানে গাটওয়ালের প্রয়োজন রয়েছে, অনেকগুলো রাস্তা রয়েছে যেখানে সিসি ডালাই বা আরসি ডালাইয়ের প্রয়োজন রয়েছে। এমনকি আমার 36 উত্তরপাড় প্রায় আধা কিলো পর্যন্ত একটা লম্বা রাস্তা রয়েছে, সেখানে কোনো পাকাকরণ করা হয় নাই। এটাই হচ্ছে আমার অঙ্গীকার যে আমি নির্বাচিত হলে আমার গ্রামের আগে সুন্দরভাবে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। পাশাপাশি আমি আমার গ্রাম তো সহ আমার ওয়ার্ডের সকলের সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভোট দিবেন। আর আমি বিগত উপনির্বাচনেও নির্বাচন করেছিলাম, আমার এই ওয়ার্ডের, আমার বিশেষ করে আমার গ্রামের অনেক ভোটার রয়েছে, তারা আমাকে অনেক, আমার জন্য অনেক কষ্ট করেছে, সহযোগিতা করেছে। হয়তো পৌরসভার আওতা হওয়া এই নির্বাচনটা স্থগিত হয়েছিল। এবার কোন নির্বাচনে আমি আশা করছি আমি নির্বাচিত হব, কারণ এটা একান্তই জরুরি রয়েছে যে নির্বাচিত হওয়ার কারণ হচ্ছে এই গ্রামে ভোটার সংখ্যা প্রায় 2,600। এই ভোটার সংখ্যা নিয়ে আমি তাদের প্রার্থী হয়েছি, তাই আমি আশা করব তারা আমাকে নির্বাচিত করবে। এবং নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি আমার গ্রাম সহ ওয়ার্ডের সকলের সহযোগিতা করব, উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রাস্তাঘাট রয়েছে যেখানে না করলেই নেওয়া নয়, আর এই গ্রামে একজন জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে। আমরা বিগত নির্বাচনে দেখেছি অন্যান্য গ্রামের প্রার্থী হয়েছেন, কিন্তু আমার এই 36 একটা অবহেলিত গ্রাম, এই গ্রামে কোনো প্রার্থী হয় নাই। তাই আমি আশা করব আমার 36 গ্রামের সকল ভোটার সহ আমার ওয়ার্ডের সকল ভোটারকে, যে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমার মধ্যে কোনো স্বজন প্রীতি থাকবে না, আমি সকলকে নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।